শুভ সন্ধ্যা সোপান নৈয়াটি দশম বর্ষপূর্তি অনুষ্ঠানের আহ্বানে সাড়া দেওয়ার জন্য উপস্থিত আপনাদের সকলকে প্রথমেই জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। 2004 সালে জানুয়ারি মাসে কয়েকজন মানসিক প্রতিবন্ধী ছেলে মেয়ে অভিভাবক এবং সঙ্গে কয়েকজন শুভমুখাই মিলে আমাদের পথ চলা শুরু হয়েছে। যদিও তার আগে আরো বছর দেড়েক নৈ শ্রী বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ, খুব বিস্তৃতভাবে বিষয়টিকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এখন সোপান নৈহাটির পক্ষ থেকে শ্রী বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানাচ্ছেন শ্রী প্রদীপ কুমার মুখার্জি, দিচ্ছেন তারই কনিষ্ঠ পুত্র শ্রী প্রদীপ্ত বাগচি। এবারে স্বাগত বক্তৃতা আছেন শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। আজকের এই আলোচনা সভা বা বক্তৃতা সভা সেই প্রশান্ত কুমার বাগচিকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, এটা আমারই দুর্ভাগ্য বলতে হবে। তিনি সাহিত্য চর্চা করতেন, একসময় প্রতিষ্ঠান বিরোধী রাজনীতিতেও কিছুটা যুক্ত হয়েছিলেন, এগুলো আমি শুনেছি। কারণ তাঁর পরিবারের কয়েকজনের সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় আছে। আমি প্রয়াত প্রশান্ত কুমার বাগচির স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে কথা শুরু করছি। তাঁরা যে আমাকে আজকে এই সভায় আমন্ত্রণ করেছেন তার জন্য আমি বাগচির পরিবার এবং নৈহাটি সোপান এই দুটি এই সংগঠনটির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, আমি সম্মানিত বোধ করছি। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ডক্টর সাহার মুখে শুনেছেন যে নৈহাটি সোপান কী ধরনের কাজকর্ম করে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই একটা বিষয় নির্বাচন করতে পারলে ভালো হতো। কিন্তু আমি ঠিক যে বিষয়টা নিয়ে বলব সেটা তার সঙ্গে যে একেবারেই সবটা মিলবে তা হয়তো নয়, নাম মানে কয়েকটা বিষয় অন্তত আনার চেষ্টা করব, তাতে কিছুটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। একটু আলোটা দেওয়া যাবে, দেখতে অসুবিধে হচ্ছে। আসলে আমি এই যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি, মিডিয়া, ভাষা, আমাদের শিক্ষা ইত্যাদি, এই বিষয়টা নিয়ে আমি সম্প্রতি কিছুকাল ধরে চর্চা করছি। এখনও যে সবটা খুব ভালো করে গুছিয়ে উঠতে পেরেছি তা নয়, আমার কথা একটু হয়তো অগোছালো মনে হতে পারে, তার জন্য আমি প্রথমেই আগে আপনাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। তবু আমি মানে আজকের এই দিনটাকে স্মরণ করে যারা এই সভা আয়োজন করেছেন তাদের উদ্যোগের সঙ্গে কতটা সঙ্গতি রাখা যায় সেটা সাধ্যমতো চেষ্টা করব আর কি। তা আমি শুরু করছি এইভাবে, আমি আজ যে ভাষাটা বলছি তা আমার একান্ত নিজস্ব নয়। এই ভাষায় যারা এর আগে কথা বলে গেছেন সেই পূর্বজদের ভাষা পরম্পরা, তাদের উচ্চারিত স্বরের অবশেষ অনুরণিত হচ্ছে আমার ভাষায়, বর্ণে লিপিতে রয়ে গেছে সেই যুগান্তরের স্বাক্ষর। চারপাশে এত যে কথা আর বার্তার বিনিময়, বিবিধ ভাষার এই যে বেষ্টন আমাকে ঘিরে আছে, তার প্রভাব অনুভব থেকে কোনোটাই থেকে আমি মুক্ত নয়। আমি বা আমার ভাষা মুক্ত থাকতে পারে না, আমরা সকলেই সে অর্থে বেঁচে আছি এক ভাষা ময়তার জগতে। যাকে আমি আমার ভাষা বলে ভাবছি তা আসলে বহুজনের
বহু স্বরের সম্মিলনে গড়ে ওঠা এক বহুল ধ্বনি। ভাষা অনেক স্বরের সমন্বয়ে উৎপন্ন এমন এক সমবেত সামাজিক সম্পদ যা কেবল মানুষেরই অর্জন। ভাষার চারিত্র শক্তি বড় মানুষকে করে তুলেছে মন মানুষ। আমরা মন মানুষের মন এবং ভাষা মিডিয়া এইসব নিয়ে আলোচনা করছি। এই যে আমি এই কথাগুলো বললাম, এ কথাগুলো সবটা ঠিক আমার নয়। রুশ ভাষাতত্ত্ববিদ মিখাইল বাখতিন ঠিক এইভাবে কথাগুলো লেখেননি, তবে তার ভাষা চিন্তা, ভাষা দর্শন, তার বহুস্বরত্বের যে তত্ত্ব, তার থেকে নিষ্কাশন করে নিয়ে আমি কথাগুলোকে এইভাবে আমাদের মতো করে সাজিয়ে নিলাম। একটা ভাবনার সামনে থাকলে আমরা অনুভব করতে পারবো যে আমাদের মুখের বা লেখার ভাষা আমাদের অজ্ঞাতেই কেমন ঋণী হয়ে আছে আরও অনেক উত্তমের কাছে। এটা স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো আপত্তি থাকার কথা নয় বা হীনম্মন্যতাই বা থাকবে কেন, বরং এই কথাটা মনে রাখি জীবনানন্দ দাশের সেই কথা যে স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই। সুতরাং গ্লানি আমাদের থাকার কথা নয়। আজকের দিনে আমাদের মুখের এবং লেখার ভাষাকে যা সবচেয়ে বেশি প্রভাবিত করে তা হলো মিডিয়া বা প্রচার মাধ্যম। অভিধানে কেমব্রিজ 1995 অভিধানে মিডিয়াকে এক কথায় বলা হয়েছে সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনের এক সম্মিলিত প্রচার বাহন, এবং তাকে সংযুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তি নির্ভর সমাজের সঙ্গে, অ্যাডভান্সড টেকনোলজিক্যাল সোসাইটি, তার সঙ্গে মিডিয়াকে সম্পর্কিত করা হয়েছে। সেই হিসাবে আমরা নিশ্চয়ই বলতে পারি যে মিডিয়া জিনিসটা 20 শতকেরই উদ্ভাবন। আমাদের দেশে পুরোদস্তু মিডিয়া জগতের বয়স 40 বছরের বেশি নয়। 1975 সাল থেকে মোটামুটি টিভি এসেছে, মানে সবাইয়ের জন্যে, তার আগে পরীক্ষামূলকভাবে কিছু কাজ হয়েছিল, ফলে সেই সাথে 40 বছরের বেশি নয়। কিন্তু এরই মধ্যে আমাদের মুখের এবং লেখার ভাষা অনেকটাই মিডিয়া শাসিত হয়ে পড়েছে। যানজট বা ছাপ্পা ভোটের মতো শব্দ আমরা দিব্যি রপ্ত করে নিয়েছি মিডিয়ার কাছ থেকে। গ্রামাঞ্চলেও আমরা দেখতে পাই নিবিড় ধান চাষ, গোপ্রজনন প্রকল্প, রোজগার যোজনা, আবাস যোজনা ইত্যাদি শব্দ আর শব্দগন্ধ এখন মানুষের মুখের ভাষায় চলে এসেছে। যারা খবরের কাগজ পড়েন না বা পড়তে পারেন না, তারা ওইসব শব্দের সঙ্গে পরিচিত হয়ে গেছেন রেডিও বা টেলিভিশনের মাধ্যমে। বয়স্ক নারীদের নিয়ে সাক্ষরতার কাজ করতে গিয়ে দেখেছি যারা গোটা একটা শব্দ ভালো করে পড়তে পারেন না, তারাও সংবাদ বা ইংরেজিতে দ্য এন্ডের মতো শব্দ দেখে মোটামুটি একটা মানে করে নিতে পারছেন। আসলে টিভির পর্দায় যে প্রতিবেশ বা কনটেক্সটে তারা ওই শব্দটা ফুটে উঠতে দেখেন, সেই কনটেক্স থেকেই তারা শব্দটার একটা মানে মোটামুটি করে নিয়েছেন। বৈদ্যুতিন মাধ্যমও সাক্ষরতার কাজে নানাভাবে সহায়তা করে, এবং আজকের দিনের তত্ত্ব ভাষায় তাকে বলা হয় দ্বিতীয় স্তরের সাক্ষরতা বা সেকেন্ডারি লিটারেসি। শুধু প্রচার বা বিনোদন নয়, শিক্ষাদানের কাজে যে মিডিয়া কিছুটা করে তা নিয়ে আর কোনো তর্ক থাকার কথা নয়। হেমেন্দ্র প্রসাদ ঘোষ বা সত্যেন্দ্রনাথ মজুমদারের মতো আমাদের দেশের প্রথম যুগের বাঙালি সাংবাদিকরা একদা তথ্য এবং লেখ্য ভাষার একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে চেয়েছিলেন সংবাদপত্রের সাহায্যে। আকাশবাণীতেও শিষ্ট শব্দের একটা বিধি নির্দিষ্ট করে দেওয়া আছে প্রচার ভাষার জন্য। টেলিভিশনকে তো 1980 দশকের আগে পর্যন্ত শিক্ষার একটা প্রচার মাধ্যম হিসেবেই
ব্যবহার করতে চেয়েছিল সরকার। টেলিভিশন বিনোদন মাধ্যম হয়ে উঠেছে কিন্তু ১৯৮০ দশকের পর, আরও নির্দিষ্ট করে বললে ১৯৮২ সালে এশিয়ার অনুষ্ঠানের পর। এর পিছনে সংস্কৃত বহুল এই যে রেডিও এবং টিভিকে সরকার বা রাষ্ট্র যেভাবে ব্যবহার করেছে তার পিছনে সংস্কৃত বহুল কৃত্রিম একটা হিন্দিকে রাষ্ট্রভাষা বলে প্রচারের একটা উদ্দেশ্য অবশ্যই ছিল। ১৯৭২ সালে দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একটি ভাষণে বল্লভ সাহনি আক্ষেপ করে একথা বলেছিলেন যে নির্বিচারে আরবি ফার্সি ভাষা মিশিয়ে উর্দু ভাষা সর্বনাশ করে দিয়েছে রেডিও পাকিস্তান, আর ভারতে রাষ্ট্রভাষা হিন্দির নামে তার ভিতরে পুড়ে দেওয়া হয়েছে আস্ত একখানা সংস্কৃত অভিধান। বম্বে সিনেমাও যে এক ধরনের বিশেষ হিন্দিকে পপুলার করে তুলেছে সে কথাটাও হয়তো বলরাজ বললে পারতেন। রাষ্ট্রভাষা বলে যে হিন্দিকে রাষ্ট্র প্রচারের কাজে ব্যবহার করতে চাইছে তা যে বিভিন্ন দেহাতি ভাষার সমন্বয়ে গড়ে ওঠা হিন্দুস্থানির মতো লোকভাষার থেকে অনেকটাই আলাদা, ভাষা কমিশনকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় একথা মনে করিয়ে দিয়েছিলেন অনেক আগেই ১৯৫৭ সালে। কিন্তু ওই কৃত্রিম হিন্দি ভাষাটাকেই রাষ্ট্র আজও ধরে রেখেছে এবং আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার অছিলায় আধিপত্য প্রতিষ্ঠা রাষ্ট্রের চিরকালের একটা ধর্ম। বিদ্যালয়ের ভাষা প্রসঙ্গে ফরাসি চিন্তাবিদ পিয়ের বর্দু বলেছিলেন যে এই ভাষা আসলে কোনো ভাব সঞ্চার করে না, যা সে প্রচার করছে তাকে সত্য বলে দাবি করে ছাত্রছাত্রীদের ওপর জোর করে চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠা করতে চায় তার প্রশ্নহীন কর্তৃত্ব বা আধিপত্য। সরকারি বেসরকারি সমস্ত ধরনের প্রচার মাধ্যম সম্পর্কেই বোধ হয় আজ এই কথাটা বলা যায়। আজকের এই খোলা অর্থনীতি আর বিশ্ব বাজারবাদ, সুভাষণে যাকে বলা হয় বিশ্বায়ন, সেই বিশ্ব বাজারবাদের যুগে মিডিয়া যন্ত্রটা আর সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেই, বা থাকলেও সে দাপট তার নেই। ভাষা নিয়ে আকাশবাণীর এত যে শুদ্ধি সংস্কার সব কিন্তু ভেসে গিয়েছিল আজ থেকে বছর দশেক আগে এইডস নিবারণের নামে বিদেশি টাকার জোয়ারে। ২০০৪ সালে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে পুতুল পুতুল মুখ নিয়ে এসে গিয়েছিলেন গুলাবি, আর গৃহকোণে শোভিত রেডিও শিশুসহ পরিবারের সবাইকে শুনিয়ে বলতো সঙ্গমের ইচ্ছা যে কোনো সময় জাগতে পারে, সঙ্গে কন্ডম রাখতে ভুলবেন না। না বুঝছি না, কারণ এরকম বেচাল আর বাচাল আকাশবাণী আমরা এর আগে শুনি। বিদেশি টাকা আমাদের সমস্ত সংস্কারকে ভেঙে দিয়ে গেল। আজ থেকে ৪০-৫০ বছর আগেও সংবাদপত্রে ধর্ষণ বোঝাতে পাশবিক অত্যাচার বা সতীত্ব নাশ এইরকম কিছু শব্দ বন্ধ ব্যবহারে চল ছিল। সম্ভবত ইংরেজিতেও আউটরেজ, আউটরেজ বা ডিফাইলমেন্ট এরকম কিছু শব্দ ব্যবহার করা হতো। আজ নারীর ওপর অত্যাচার যেমন নিত্য ঘটনা, তেমনি এই ধরনের আলংকারিক শব্দেরও আর কোনো প্রয়োজন হয় না, একেবারে সরাসরি শব্দটা লিখে দেওয়া যায়। অর্থ খুব স্পষ্ট না হলেও রেপ বা সেক্সের মতো শব্দ আজ একটা শিশুর কাছেও একেবারে অজানা নয়। মিডিয়ার প্রচার ভাষা ছাড়া এটা সম্ভব হতে পারত না। বিনোদন মাধ্যম হিসাবে টিভির অপরিসীম লোকপ্রিয়তা সরকার বুঝতে পারে ১৯৮২ সালে এশিয়ার উপলক্ষে জনউন্মাদনা দেখে। বিজ্ঞাপন আর বাণিজ্যিক সংস্থার জন্য কতটা জায়গা বা সময় ছেড়ে রাখা যাবে তার সিদ্ধান্ত কিন্তু নিতে সময় লাগে কিছুদিন। রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়েও কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। সন্ধে সেই সময়কার কথা মনে রাখুন, সন্ধে ৮টার পর টিভি আমাদের দিল্লি পাঠিয়ে দিয়ে বিশেষ ধরনের হিন্দি শুনতে বাধ্য করত। বিনোদনমূলক অনুষ্ঠান বা বিজ্ঞাপনেও একটা মোটামুটি স্বাধীনতার মাত্রা বজায় রাখার চেষ্টা ছিল। ১৯৯০ দশকে নয়া অর্থনীতির উদার আহ্বানে সাড়া দিয়ে বেসরকারি টিভি চ্যানেলগুলো স্টার, তারা ইত্যাদি নাম নিয়ে
দূরদর্শনের আকাশে একের পর এক উদিত হতে থাকে আর ভেঙে পড়তে থাকে আমাদের সব পুরনো বেড়াগুলো। তারপর এলো নিউজ চ্যানেল, তার কাজ সংবাদ প্রচার করা রাত দিন সাত দিন এবং চব্বিশ ঘন্টা। কত খবর দেখতে চাও দেখো, কিন্তু আমার শর্ত মেনে আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে। টিভি ক্যাসেট প্লেয়ার নয় যে আমি আমার ইচ্ছে মতো গানই কেবল শুনতে পারি। টিভি সিনেমা নয় যে আমি ইচ্ছে হলে দেখতে যাব অথবা যাব না। টিভি আমাকে তাই দেখাবে যা দেখানোর জন্যে বাণিজ্যিক সংস্থার কাছ থেকে সে টাকা নিয়ে বসে আছে। আমি যদি শুধু সংবাদই দেখতে চাই বা শুনতে চাই, তাহলেও খবরের মাঝখানে আমাকে দেখতে হবে এমন সব বিজ্ঞাপন যা হয়তো আমি একেবারেই পছন্দ করি না। ক্রিকেট খেলার ফাঁকে ফাঁকেও ঘাগরা উড়িয়ে কাঁচুরি তুলিয়ে আমাকে নাচ দেখিয়ে যাবে যুবতীরা যারা ভাড়া খাটছে কোনো কর্পোরেট সংস্থার হয়ে। এমনকি সংবাদও প্রচার করা হবে এমন একটা কোড বা সংকেতের আধারে যা হয়তো আমি চাইনি বা আমি নিজে নির্বাচন করিনি, কিন্তু মিডিয়া ঠিক করে রেখেছে। আইনস্টাইন একবার বলেছিলেন যে যান্ত্রিক কৌশলে একটা আকারকে যদি বিশেষ অর্থযুক্ত করে তোলা যায় তাহলে সেটা একটা ইমেজ বা মূর্তিরূপ হয়ে ওঠে। ইমেজগুলোকে একটা বিশেষ বিন্যাসে সাজিয়ে দেওয়াটাই হলো শিল্পের কাজ। এটা আইনস্টাইনের বক্তব্য ফিল্ম সম্পর্কে। মিডিয়াও আসলে এই কাজটাই করে, কিন্তু তার অভিপ্রায় অন্য। মিডিয়া নিজে শিল্প সৃষ্টি করে না, শিল্প শিল্পের নানা কলাকৌশলকে প্রায়শই নিকৃষ্টভাবে ব্যবহার করে তার ব্যবহার করা হয় তার নিজের প্রচারের স্বার্থে। মিডিয়ার আছে নিজস্ব প্রকাশভঙ্গি, তার নিজস্ব তত্ত্ব। এখানে একটুখানি নৈহাটি সোপানের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, কারণ একটু মনস্তত্ত্ব বা ইত্যাদি বিষয়ের কথা আছে। মিডিয়ার তত্ত্ব কিন্তু দাঁড়িয়ে আছে অনেকটা আচরণবাদী বা বিহেভিয়ারিস্ট এক ধরনের মনস্তত্ত্বের ওপর। সেই তত্ত্ব বিশ্বাস করে যে মানুষ তার ব্যক্তি জীবনের নানা সমস্যা সংকট, যেমন যৌনতা নিয়ে সংস্কার, অপরাধ বোধ, হীনম্মন্যতা বোধ, উচ্চাকাঙ্ক্ষা, বাঞ্ছাপূরণ, আত্মপ্রত্যয়, এইসব যে সমস্যা বা সংকট, এই সব কিছুর সমাধান খুঁজে নিতে চায় যান্ত্রিক উপায়ে তৈরি ইমেজের ক্রিয়াকলাপ থেকে। ইমেজ শুধু দেখার জিনিস নয়, কল্পনাস্থলে হলেও তার একটা সমাধান বা নিরাময়ের মতো কাজ করে বলে এই তত্ত্বে বিশ্বাস। এই মনস্তত্ত্বকে মিডিয়া কাজে লাগায় তার নিজের প্রয়োজন মতো এবং সেভাবেই তৈরি করে নেয় তার নিজের কায়দা কৌশল। কোন সংবাদ কীভাবে উপস্থাপন করা হবে, কোন দৃশ্য বারবার আছড়ে ফেলা হবে আমার চোখের সামনে, তার সব কৌশল ঠিক করা আছে মিডিয়ার হাতে। নৃশংস একটা দৃশ্যের পরেই হয়তো পর্দায় ভাসিয়ে দেওয়া হবে লাস্যময়ী এক তরুণীর সাবান মাখা প্রায় নগ্ন দেহ, কিংবা ঠান্ডা পানীয় বোতল হাতে নিয়ে উদ্দাম নৃত্যরত যুবক যুবতী, আর তারপরে আবার ফিরিয়ে আনা হবে সেই নিষ্ঠুর ছবিটা। সব প্রচার মাধ্যমেই এই কাজটা করে, তবে টিভির মতো করে নয়। প্রত্যেকেরই আছে একটা নিজস্ব কৌশল, নিজস্ব প্রকাশভঙ্গি। সংবাদপত্র যেমন কোনো একটা ঘটনাকে বিরাট বা গৌণ করে দিতে পারে শুধুমাত্র সংবাদ শিরোনাম দিয়ে, 5 নভেম্বর 2008 আমেরিকান রাষ্ট্রপতি হলেন বারাক ওবামা, আর তার পরের দিন দ্য স্টেটসম্যানের শীর্ষ সংবাদের শিরোনাম হল চেঞ্জ হ্যাজ কাম টু আমেরিকা। তারপর তো প্রায় 6 বছর পার হয়ে গেল, আমেরিকার বিদেশ নীতি বা রণনীতিতে সত্যি কোনো পরিবর্তন এসেছে কি? মিডিয়া কিন্তু তার আগে ঘোষণা করেছে পরিবর্তন এসে গেছে। এই কথাটা আজকে পশ্চিমবঙ্গ সম্পর্কে অবশ্য বলা যায় যে পরিবর্তন সত্যি কতটা পরিবর্তন এনেছে। 5ই ফেব্রুয়ারি, এটা আমি একটুখানি আপনাদের দেখাতে চাই, যদিও দূর থেকে বেশি দেখানো যাবে না। 5ই ফেব্রুয়ারি 2008 কোচবিহারের দিনহাটায় পুলিশের গুলিতে নিহত হন 5 জন ফরওয়ার্ড ব্লক কর্মী। তার পরের দিন আনন্দবাজার পত্রিকা এই খবরটা ছেপেছিল এইভাবে, এটা
একটুখানি আপনাদের দেখাচ্ছি। তারপরের দিন আনন্দবাজার পত্রিকা খবরটা ছেপেছিল এইভাবে, একটা বিভৎস ছবি, একটা রক্তাক্ত মৃতদেহের ছবি খুব বড় করে ছেপে তার পাশে শিরোনাম দিয়ে দিয়েছিল, শরিকি আন্দোলনে সরকারি গুলি। দেখলে হয়তো মনে করবে 2008 সালের ছবি, শরিকি আন্দোলনে সরকারি গুলি, একটা বিভৎস ছবি। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনার প্রথমত ছবিটাই এত বিভৎস যে না দেখার পর আর পড়তে ইচ্ছে নাও করতে পারে খবরটা। দ্বিতীয় কথা, শরিকি আন্দোলন, শরিকি ঝামেলা এসব শুনলে আমাদের মনে হতে পারে যে এটা রাজনৈতিক দলের নিজেদের ব্যাপার, ওদের ব্যাপার, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ঘটনাটা ছিল এই যে সরকার প্রতিশ্রুত 100 দিনের কাজ পাওয়ার অধিকার নিয়েই, সেই দাবি নিয়েই কিন্তু সেই মানুষগুলো বিক্ষোভ দেখাচ্ছিলেন, যাদের উপর গুলি চালানো হলো এবং 5 জনকে হত্যা করা হলো। তারা ফরওয়ার্ড ব্লক হতে পারেন, আরএসপি হতে পারেন, যে কোনো রাজনৈতিক দল হতে পারেন, কিন্তু তারা আমাদের দেশের মানুষ, গ্রামের মানুষ। তাদের মৃত্যুর খবরটা এইভাবে কিন্তু গৌণ হয়ে যায় শুধুমাত্র সংবাদপত্রের একটা শিরোনামের ভেতর দিয়ে। এরকম উদাহরণ আরও অনেক আছে, আপনারা আশা করি এগুলো বলতে পারবেন। অরিন্দম চক্রবর্তী মজা করে লিখেছেন যে সংবাদপত্রের ভাষায় একটা খবরের বিবরণ দেওয়া মানে খবর কভার করা। এটা সাংবাদিকরা বলেই থাকেন, এই খবরটা কভার করতে হবে আমাকে। এই কভার মানে যে আসলে চাপা এবং গোপন করাও হতে পারে, এই যে ব্যঙ্গটা এখানে বড় নিষ্ঠুর হয়ে ফুটে উঠেছে। আগেই বলেছি বেশ কিছু পরিভাষা আমরা শিখেছি সংবাদপত্রের কাছ থেকে, আবার অদ্ভুত ধরনের কিছু বাংলাও তৈরি করে দিয়েছে মিডিয়া। যেমন ধরা যাক শিল্পায়ন, যেটা আমার ধারণা শিল্প স্থাপন বলাটাই বাঞ্ছনীয়, কারণ শিল্পায়ন কথাটার একটা অন্য মানে আছে। অবনীন্দ্রনাথের একটা বই আছে শিল্পায়ন বলে। ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্টের বাংলা করা হচ্ছে, এর কি মানে আমি জানি না। লিঙ্গায়ন, জেন্ডারাইজেশন এর বাংলা করা হচ্ছে, এগুলো আদৌ কোনো বাংলা কিনা আমি জানি না। ইংরেজি ইডিয়ামে বাংলা করে এখন খবরের কাগজে দিব্যি লেখা হচ্ছে, মুকুটে পালক গোজা, কফিনে শেষ পেট ঠোকা, খ্যাতি তলানিতে চলে যাওয়া, এগুলো কিন্তু একটাও আমাদের বাংলা নয়, এগুলো ইংরেজি ইডিয়াম থেকে বাংলা অনুবাদ করে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো এখন সংবাদপত্রের চালু ভাষা, আমরাও রপ্ত করে নিয়েছি, আমরাও নিজেদের মধ্যে কথায় ব্যবহার করছি। তবে গণধর্ষণ, গণ উপসর্গটা নিয়ে এইরকম ব্যভিচার বোধ হয় মিডিয়া ছাড়া আর কেউ করতে পারে না। আমরা গণ আন্দোলন জানি, গণ দাবি জানি, কিন্তু পালা করে ধর্ষণ বা গ্যাংরেপের বাংলা গণধর্ষণ, এর থেকে ভয়াবহ একটা পরিভাষা আর কিছু তৈরি হতে পারে বলে আমার মনে হয় না। আর এই ওষুধটা খেয়ে নিলেই আপনার সব সমস্যা গায়েব হয়ে যায়, এমন ভাষা বিজ্ঞাপন ছাড়া আর কোথায় পাওয়া যাবে? 9830 নাম্বারে ফোন করুন এবং ওই জিনিসটা পান, এটা কি বাংলা? আপনি ওই নাম্বারে ফোন করলে এই জিনিসটা পেতে পারেন বা পেয়ে যাবেন, এটা করলে একটা মানে হয়, কিন্তু ফোন করুন এবং পান, এটা কিন্তু আসলে বাংলা নয়। কিন্তু এটাই এখন আপাতত বিজ্ঞানের, বিজ্ঞাপনের ভাষা, মিডিয়ার ভাষা হয়ে উঠেছে। খবরের কাগজ এখন মিডিয়াম মাস্টার হয়ে গেছে, সে সিনেমা থিয়েটার দেখে দেখে নম্বর দেয় 10-6, 10-8 ইত্যাদি। ফলে মিডিয়াকে যদি আমি স্যার বলে বলি যে এটা কিন্তু স্যার বাংলা হলো না, বোধহয় খুব অন্যায় হবে না। পাবলিসিটি ইজ আ প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং গ্যানার, 1972 সালে এই কথাটা লিখেছিলেন জন বাবাজ্যায়। এই কথাটা কিন্তু এখন অনেকটাই সত্য হয়ে উঠেছে সংবাদপত্রের বিজ্ঞাপনে। আজও দেখা যায় এরকম বিজ্ঞাপন, একজন শাড়ি ব্যবসায়ী বলছেন, আমি কোট করছি, বিধাতা ঠিক করে দেন বিয়ে, আর বিয়ে ঠিক করে হয় তাঁর কোম্পানি, আমি নামটা বলছি না, তাঁর কোম্পানি বেনারসি বিয়ে, বিধাতা ঠিক করে দেন বিয়ে, আর বিয়ে ঠিক করে হয় অমুক কোম্পানি বেনারসি বিয়ে। এখন ওই বেনারসি পরে বিয়ে হলে 1 বছর পরে যে বউকে পড়ে মরতে হবে না, তার গ্যারান্টি কিন্তু বিজ্ঞাপন দিতে পারে না,
অবশ্য তার কাছ থেকে এটা আশাও করা যায় না, কারণ এই গ্যারান্টি দেওয়াটা বিজ্ঞাপনের কাজ নয়। সত্যি বলতে কি, বিজ্ঞাপন তো আনন্দ দেয় না, একটা খুশি খুশি ভাব, এখনকার চালু ভাষায় যাকে বলা হচ্ছে ফিল গুড, এরকম একটা খুশি খুশি ভাবকে উদযাপন করে বা সেলিব্রেট করে। আর সে কাজটা অন্য মাধ্যমের মধ্যে টিভি যেভাবে করতে পারে আর কোনো মাধ্যম তা পারে না। টিভিকে আমরা অন্য সব মাধ্যম থেকে আলাদা করে দেখি কেন? পড়াশোনা দেখা মিলিয়ে তৈরি এক অনন্য দৃশ্য শ্রাব্য মাধ্যম বলেই কি, নাকি টিভি এমন কিছু দেয় যা অন্য কেউ দিতে পারে না? খবরের কাগজ পড়াটা আমরা শিক্ষার অঙ্গ বলেই জেনে এসেছি। আমাদের ছোটবেলায় গুরুজনেরা বলতেন খবরের কাগজ পড়বে, পেপারটা পড়বে, কিন্তু এখন দেখা যাচ্ছে টিভি দেখার কুফল নিয়ে এখানে আবার আমরা নৈহাটি সোপানের কাজের সঙ্গে খানিকটা সম্পর্ক আনতে পারছি। আজকে দেখা যাচ্ছে যে টিভি দেখার কুফল নিয়ে সারা পৃথিবীতেই গবেষণার অন্ত নেই। একদম নিশ্চিত যে ছেলেমেয়েদেরকে টিভি ছেলেমেয়েদের লেখাপড়ার সর্বনাশ করে দিয়েছে। মস্তিষ্কের একটা বিশেষ অংশে ফ্রন্টাল পোল একটা বিশেষ অংশের বিকাশকে রুদ্ধ করে দিয়ে টিভি নষ্ট করে দিচ্ছে ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি, বিচার শক্তি। খুব বেশি টিভি দেখলে পড়াশোনার মান নিঃসন্দেহে অনেক নেমে যায় বলে একদলের মত। আরেক দলের মত হচ্ছে 13 বছর বয়স পর্যন্ত দিনে 1.5-2 ঘন্টা টিভি দেখলে তেমন ক্ষতি হয় না, বরং অঙ্ক কষা বা এরকম কয়েকটা ক্ষেত্রে কিছু সুফলও পাওয়া গেছে। তবে বেশিক্ষণ টিভি দেখার ফলে পঠন দক্ষতা, রিডিং স্কিল, পঠন দক্ষতার যে ক্ষতি হয় সে ব্যাপারে কিন্তু মোটামুটি সকলেই একমত। এখন এই বেশিক্ষণ দেখা, হেভি ভিউ, এই বেশিক্ষণ দেখা বলতে কী বোঝায় তার একটা হিসেবও কিন্তু মোটামুটি পাওয়া গেছে। সেটা হচ্ছে এই যে সপ্তাহে 25 ঘন্টা বা তার বেশি হলে সেটা বেশিক্ষণ দেখা হয়ে গেল। সারা বিশ্বে দেখা গেছে যে মিডিয়া পাগল যারা দর্শক যারা, তারা 20 বছর বয়স পর্যন্ত টিভি দেখে বছরে 1000 ঘন্টা, বছরে 1000 ঘন্টা। এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি দশকে 10,000 ঘন্টা করে বাড়তে বাড়তে তারা সেই টিভি বা মিডিয়ার সঙ্গে একেবারে সেঁটে যায়, ইংরেজি করে বললে গ্লুড, আঠার মতো সেঁটে যায়, গ্লুড হয়ে যায়। তখন টিভি তাদের কাছে একটা নেশার মতো ব্যাপার হয়ে যায়। এটা মোটামুটিভাবে বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া তথ্য। তবে কথা হচ্ছে সমীক্ষা তো কখনো দেশ কাল নিরপেক্ষ হতে পারে না, ফলে অন্য দেশের সমীক্ষা একেবারে সব যে হুবহু আমাদের সঙ্গে মিলবে তা এরকম কথা না বলাই ভালো। কলকাতায় ঘরে ঘরে টিভি আসার পর আরও প্রায় 15 বছর ধরে আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। আমি দেখেছি লক্ষ্য করে যে ছাত্রদের মুখের উচ্চারণ বদলে গেল। অমিতাভকে সবাই বলে অমিতাভ, এটা আগে কিন্তু কখনো শুনি না। অমিতাভ বুদ্ধ আমরা জানতাম, কিন্তু এটা আমি দেখলাম সকলেই বলছে অমিতাভ। কমে যেতে লাগলো মন দিয়ে শোনার ধৈর্য, আর বিজ্ঞাপনের অঙ্গভঙ্গি নকল করে কেউ যেন একদণ্ড স্থির হয়ে দাঁড়াতে পারছে না, সারাক্ষণই লাফাচ্ছে, নাচছে, হাসপেন্সে খেলাচ্ছলে বন্ধুকে যেভাবে কাজ করে দিচ্ছে সেই কৌশলটা কিন্তু একেবারেই টিভি থেকে টুকে আনা। তারপর আমি যখন বস্তি ঝুঁকড়িতে সাক্ষরতার কাজ করতে গেছি, সেখানে দেখলাম টিভি সিনেমা থেকে ছেলেরা এক নতুন ধরনের তাস খেলা আবিষ্কার করেছে। সেই তাসে কিন্তু শাহের দিদি গোলাম নেই, সেই তাস খেলায় আছেন দুটি চরিত্র, মিথুন আর বচ্চন। তাস মানে কিন্তু তাস নয়, রাস্তা থেকে কুড়িয়ে আনা সিগারেটের প্যাকেট, একটা সিগারেটের প্যাকেট মাটিতে রেখে হাত চাপা দিয়ে বলতে হবে মিঠুন না বচ্চন, যদি ঠিক হয় তাহলে জিত, না হলে হে। এই হচ্ছে খেলা। তা এই টিকিট সিনেমা দেখার জন্য 1 পয়সা টিকিট খরচা করতে হলো না, কোনো পয়সা লাগলো না, তাস কিনতে হলো না, দিব্যে একটা খেলা তৈরি হয়ে গেল যা বস্তি ঝুঁকির ছেলেরা খেলছে। তা আমি তাদের এই টিভিকে খারাপ বলার কি, আমি বললেই বা লোকে শুনবে কেন, আমি কোনো দিকে আমি বলতে যাব। আসলে চ্যালেঞ্জটা যে আরও অনেক বড় জায়গায় তা কিন্তু আমরা একরকম করে জানি। টেলিভিশন শিশুদের মধ্যে অস্থিরতা, উন্মাদনা, বিহিংসা, ভায়োলেন্স, ঈর্ষাবোধ বাড়িয়ে দিচ্ছে, এটা সারা পৃথিবীতেই আজ একটা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
1997 সালে জাপানের টোকিও শহরে টিভি কার্টুনে অত্যধিক দ্রুত গতিতে রং বদল দেখতে দেখতে বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সেদেশের সরকারকে তদন্তের নির্দেশ দিতে হয়েছে। আবার এখানেও নৈহাটি সকালে ডক্টর শাহ ডক্টর পাল এর একটু মনে রাখতে পারেন। আবার এই জাপানি এই ঘটনা আছে যে শিশুদের অত্যধিক হিংসাত্মক আচরণে অসুস্থ হয়ে গিয়ে কয়েকজন শিক্ষক মনোচিকিৎসকের সাহায্য নিয়েছিলেন, মানে ডক্টর প্রথমে সাহা বা ডক্টর দেবানন্দ পানের মতো কয়েকজন মনোচিকিৎসকের সাহায্য নিতে হয়েছিল শিক্ষকদের, শুধুমাত্র তারা শিশুদের সামলাতে পারছে না, এইরকম ভাইরাস তারা এর আগে দেখেনি। ১৯ তারিখগুলো এখানে আছে আমি আর বলছি না। আর এছাড়া ১৯৯৯ সালে আমেরিকার কলোরাডো রাজ্যে একটা স্কুলে একটি কিশোর ছাত্র যে 12 জন সহপাঠী এবং একজন শিক্ষককে হত্যা করেছিল, 2001 সালে ক্যালিফোর্নিয়ার একটা স্কুলে বাড়ি থেকে বাবার বন্দুক নিয়ে এসে একটি ছেলে গুলি করে খুন করে তার 2 সহপাঠীকে, এমন ভয়ানক সব খবর সংবাদপত্রে মাঝে মাঝেই পাওয়া যায়, এখানে তারিখগুলো আমি লিখে রেখেছি। এবং এই অকল্পনীয় হিংসার পিছনে টিভির একটা প্রভাব আছে বলে মনে করা হয়। এই ঘটনাগুলোকে কিন্তু এখন আর কেবলমাত্র ওদের ব্যাপার অর্থাৎ বিদেশের ব্যাপার, পশ্চিমের দেশের ব্যাপার একথা বলা যাবে না, এগুলো এখন আমাদের মধ্যেও এসে গেছে, আমাদের ঘরেও এসে গেছে। ইন্টারনেটে পর্ন সাইট খুঁজে নেওয়া, মোবাইলে অশ্লীল ছবি চালাচালি, মোবাইল হাঁটানোর জন্যে বন্ধুকে খুন করা, মোবাইল কেনার পয়সা দেয়নি বলে মাকে ধরে কুপিয়ে দেওয়া, এইসব ঘটনা কিন্তু কলকাতার কাগজেই পাওয়া গেছে গত কয়েক বছরে। 2004 সালে ফাঁসির অভিনয় করতে গিয়ে কয়েকটি ছেলের মৃত্যু হয়েছিল। 2007 সালে টিভিতে দেখা শক্তিমান সিরিয়ালকে নকল করতে গিয়ে মারা যায় একটি ছেলে। 2008 সালে ওই সিরিয়ালেরই প্রভাবে মরণ ঝাঁপ দিয়েছিল আরেকটি ছেলে। এইসব খবরও কিন্তু আমাদের দেশেই খবর। আর একটা কথাই বলি, এই উদাহরণগুলো আপনারা অল্প বিস্তর জানেন, আর একটা কথাই বলি, এটা হয়তো আপনাদের মনে নাও থাকতে পারে। 2005 সালে বিহারে অপহরণ আর ধুম নামে দুটি সিনেমা ডাকাতি এবং অপহরণের সংখ্যা বাড়িয়ে দিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তখন যিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি অবশ্য বিষয়টাকে লঘু করে দিয়ে বলেন, অপহরণ তো সেই পৌরাণিক যুগ থেকেই চলে আসছে, রাবণ কি সীতাকে অপহরণ করেনি? তা এই যে গল্পটা আমরা শুনছি, এই গল্পটার মরাল বা নীতিকথা হলো এই যে প্রযুক্তির হাতে এলেই মানুষ যুক্তিশীল হয়ে যায় না, তাই এরকম লঘু মন্তব্য করা সহজ হয়। কিন্তু এখানে আমাদের কাছে তার চেয়ে বড় প্রশ্ন হলো টিভিতে ফাঁসি নিয়ে উন্মাদনা, সিরিয়ালে ফাঁসির দৃশ্য, স্পাইডারম্যান শক্তিমানের মতো অতিমানবীয় কাণ্ডকারখানা বানানো জেনেও শিশুরা তা নকল করতে যায় কেন? যতদূর মনে পড়ছে মৃণাল সেনের মৃগয়া ছবিতে, 1977 মৃগয়া ছবিতে একটা ফাঁসির দৃশ্য প্রায় পুরোটাই দেখানো হয়েছিল। সেটা কতদূর শিল্পসম্মত হয়েছিল আমার যেমন ভালো লাগেনি, সেটা কতদূর শিল্পসম্মত হয়েছিল তা নিয়ে গল্প থাকতে পারে, কিন্তু তা অন্তত কাউকে ফাঁসি অভিনয়ের দিকে ঠেলে দেয়নি, কিন্তু আজকের দিনে টিভি দেয়। কেন? কারণ টিভির কৌশল, প্রকৌশল, প্রযুক্তি আলাদা, দুটো দৃশ্যকে কায়দা করে জুড়ে দিয়ে ঘটনায় অতিমাত্রায় গতি এনে একটা জীবন্ত দৃশ্যের কল্পবাস্তব টিভি যেভাবে নির্মাণ করে সিনেমা তা পারে না বা করে না। সিনেমাকে আমরা দেখি একটা কাহিনী বা আখ্যানের প্রতিরূপায়ন ধরে নিই, কিন্তু টিভির বিজ্ঞাপন বা সিরিয়াল আমাদের দেখায় এমন এক ঘটমান বাস্তব যা কল্পিত হলেও আমাদের কাছে প্রতীত হতে থাকে প্রকৃত বাস্তবের চেয়েও অধিকতর বাস্তব বলে। দেখতে দেখতে মনে হয় আমি যেন ওই ঘটমান দৃশ্যটারই প্রায় প্রত্যক্ষদর্শী হয়ে গেছি। আধুনিক প্রযুক্তির ভাষায় এই হলো ভার্চুয়াল রিয়ালিটি। বাস্তব না হলেও যা বাস্তবের মতো জীবন্ত, এমনকি বাস্তবের চেয়েও বেশি জীবন্ত, বিপজ্জনক জেনেও যাকে অনুসরণ করতে বা অনুকরণ করতে সাত জাগে মনে। ভারতে একটা সাম্প্রতিক খবর, ভারতে বিজ্ঞাপনের উপর নজর রাখার জন্য একটা সংস্থা আছে, এটা আমি জানতাম না, সংস্থাটার নাম হচ্ছে ASCI। সম্প্রতি 132টি বিজ্ঞাপনকে তারা
ক্ষতিকর বা আপত্তিকর বলে চিহ্নিত করেছে এবং অভিযুক্তদের মধ্যে আছে বাজাজ, টাটা আর হিন্দুস্তান ইউনিলিভারের মতো নামকরা কোম্পানি। টাটা টেলিসার্ভিসেস তাদের বিজ্ঞাপনে শিশুদের প্রায় উলঙ্গ করে নাচিয়েছে। হিন্দুস্তান ইউনিলিভার দাবি করেছে যে তাদের তৈরি ক্রিম মেলানিনকে জব্দ করে ত্বক কালো হওয়া নিবারণ করতে সক্ষম হয়েছে। আর বাজাজ ডিসকভার তাদের বিজ্ঞাপনে দেখিয়েছে দুটো ট্রাকের মাঝখানে খুব সরু একটা জায়গা দিয়ে কি চমৎকার শর্টকাট করে নিল তাদের তৈরি দুচাকার গাড়ি বা টু হুইলার। এএসসিআই বাজাজকে তিরস্কার করেছে এই বলে যে এই বিজ্ঞান কার্যত রং ড্রাইভিংকে উৎসাহিত করছে। শেষের বিজ্ঞাপনটির সূত্র ধরে একথা কি বলা যায় না যে টিভিতে নানা আকারে অবাধ যৌনতার প্রদর্শনী ধর্ষণ বা যৌন অপরাধকে ক্রমশই প্রোৎসাহিত করে চলেছে। যে কাজকে আমরা অপরাধ বা পাপ বলে জানি সেই কাজই যদি জীবন্ত দৃশ্য হয়ে স্বচ্ছন্দে ঘটতে থাকে চোখের সামনে, শক্তির সেই শাস্তিহীন প্রতিকারহীন অপরাধকে, তাহলে আর তত খারাপ নাও মনে হতে পারে, তা বরং অনুকরণযোগ্য হয়ে উঠতে পারে, তা দর্শককে উদ্দীপিত করে প্রবৃত্ত করতে পারে ওই কাজে। বানানো একটা দৃশ্য সিমুলেশন এইভাবে হয়ে উঠতে পারে এক ধরনের উদ্দীপন বা সিমুলেশন। ধর্ষণের ঘটনা হঠাৎ বেড়ে গেছে, এটা কিন্তু মিডিয়ার প্রচার। আমি এখানে তথ্য পরিসংখ্যান নিয়ে এসেছি, যা আপনারা জানতে চাইলে দেখাতে পারবো, যে তথ্য দিয়ে দেখানো যাবে যে গত তিন চার দশক ধরে ক্রমশই বাড়ছে, এটা হঠাৎ বেড়ে গেছে এমন নয়। তবে এটা ঠিকই যে দশকে দশকে এই অপরাধের সংখ্যা বাড়ছে এবং ক্রমশ নৃশংস হচ্ছে সেই অপরাধের মাত্রা। এর পিছনে টিভি বা বিজ্ঞাপনের কোনো প্ররোচক ভূমিকা আছে কি না সেই প্রশ্নটা কিন্তু খুব বেশি আলোচিত হয় না। বিজ্ঞাপনী কুরুচি, অশ্লীলতা ইত্যাদি নিয়ে মাঝে মাঝে হুঙ্কার নিশ্চয়ই শোনা যায়, যেমন একটা উদাহরণ এএসসিআই এর কথা একটু আগে আমরা বললাম। কিন্তু রাষ্ট্র মিডিয়াকে খুব বেশি চটাতে চায় না, কারণ মিডিয়ার পিছনে আছে যে বাণিজ্যিক পুঁজি, তার সঙ্গে সমঝোতা করতে হয় রাষ্ট্রকে। আসলে গণমাধ্যম বা প্রচার মাধ্যমকে হাতে না রাখলে রাষ্ট্রই বা তার প্রচারটা চালাবে কেমন করে? জ্বর রক্ত পরীক্ষা করেন, যেন ব্লাড টেস্ট করাটা খুব সহজ। বন্যা জল ফুটিয়ে খান, একদিকে জ্বালানির জল দাম বাড়িয়ে দেওয়া হবে আর আরেকদিকে এইসব উপদেশমালা রাষ্ট্র শোনাবে টিভি বা রেডিওর মতো প্রচার মাধ্যমের সাহায্যে। এর ফলে এগুলোকে হাতে রাখার প্রয়োজন আছে। বিজ্ঞাপন এখন শুধু পণ্যবস্তুর গুণগানই করে না, আমাদের উপদেশ দেয়, জ্ঞানের কথা শোনায়, তিরস্কার করে। টক টাইম ফ্রি হরদম কথা বলুন, টক টাইম ফ্রি হরদম কথা বলুন, মানে কি? এখানে যেন বিজ্ঞাপন আমাদের এক ধরনের কমান্ড দিচ্ছে। সিগারেটের প্যাকেটে এখন লেখা হচ্ছে স্মোকিং কিলস। আমি কিন্তু ধূমপানের সপক্ষে একটা কথা বলছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে স্মোকিং কিলস, এখানে ডাক্তারবাবুরা আছেন, এটা কি সত্যি সত্যি পরীক্ষিত সত্য, পরীক্ষিত বৈজ্ঞানিক সত্য? একটা দেশের রাষ্ট্রকে এরকম কথা দিতে পারে? এর দ্বারা কি সত্যি সত্যি স্মোকিং কমানো যাবে, না মানুষের মধ্যে একটা অদ্ভুত ধরনের ভীতি তৈরি করা হবে? এই প্রশ্নটা আমি রেখে দিলাম, কারণ এটা নিয়ে নানারকম সমস্যা আছে। এবার 1998 সালের একটা বিজ্ঞাপন দিই, আমার বলা শেষ হয়ে এসছে, একটা দেখাই। আসলে কিছু দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এখানে খুব একটা সময় নেই, সুযোগও নেই, কিন্তু এই বিজ্ঞাপনটা একটুখানি আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি জানি না আপনারা করতে পারছেন কি না, হিরো হন্ডার বিজ্ঞাপন, হিরো হন্ডার বিজ্ঞাপন। আমি আপনারা বোধহয় সবাই দেখতে পাচ্ছেন না, আমি একে একটু সংক্ষেপে বলে দিচ্ছি কেন আমি এই বিজ্ঞাপনটা নিয়ে এসেছি। 1998 সালে দিল্লির একটা পত্রিকায় এই বিজ্ঞাপনটা বেরিয়েছিল। এই বিজ্ঞাপনটাতে লেখা আছে যে আপনি এই হিরো হন্ডার ব্যবহার করুন এবং ইউর চিলড্রেন উইল ব্রিথ ইজিয়ার, ইউর চিলড্রেন উইল ব্রিথ ইজিয়ার। মানে কি কথাটা? কই আমার সন্তানের শ্বাসকষ্ট ছিল আমি তখন জানতাম না, আমি এই এই টু হিলারটা ব্যবহার করলে আমার সন্তান আরও ভালোভাবে শ্বাস নিতে পারবে, এই কথা মানেটা কি? আমার সন্তানের কোনো শ্বাসকষ্ট ছিল আমি তো জানতাম না,
আমি জানতাম না কিন্তু হিরো হন্ডা কোম্পানি জানে তারা আমার সন্তানের শ্বাসকষ্টের জন্য এতই উদ্বিগ্ন যে তারা সেই অনুযায়ী একটা টুইটার তৈরি করেছে আমাকে সেটি কিনতে হবে এই হচ্ছে বিজ্ঞাপনের দাবি আমরা শুরুতেই বলেছিলাম যে ভাষাই মনমানুষকে মনমানুষ করে তুলেছে এই মনমানুষই আসলে মিডিয়ার টার্গেট মানুষের মন নিয়েই তার কারবার নিজের ছাঁচে গড়ে পিটে নিয়ে সেই মনকে একেবারে দখল করে ফেলে মিডিয়া মন আর দেহ দুই ফেস ওয়াশের বিজ্ঞাপন নারী পুরুষ দুজনের মুখ দিয়েই বলিয়ে নেয় তাদের ত্বককে প্রাকৃতিক ফর্সা করে দিয়েছে ওই পদার্থটি আপনাকে বুঝে নিতে হবে প্রাকৃতিক ফর্সা মানে কিন্তু ন্যাচারালি ফেস ওই ওই ওটা আপনাকে বুঝে নিতে হবে এই হচ্ছে বিজ্ঞাপনের বাংলা শেষের কবিতার সেই বিখ্যাত লাইনটা মনে পড়ে যে ফ্যাশনটা মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী মিডিয়া মুখোশকে মুখ করে তোলে আর ফ্যাশনের স্টাইলের মধ্যে কোনো পার্থক্য রাখতে দেয় না রবীন্দ্রনাথ বলেছিলেন যে স্টাইল হলো নিজের মন রেখে চলা কিন্তু সে সুযোগ মিডিয়া আমাকে দেবে না সে নিজেই একটা ফ্যাশন তৈরি করে সেটাকেই চালিয়ে দেবে স্টাইল বলে পশ্চিমী ফ্যাশনটা যদি পছন্দ না হয় তার বদলে আছে দেশজ বা এথনিক রীতি স্যুটটাই যদি বড় বেশি সাহেবি মনে হয় ধাক্কা পার ধুতি আর আলপনা আঁকা আঁচল দেওয়া শাড়ি দিয়ে সে বানিয়ে দেবে অন্য একটা ইমেজ মার্গসঙ্গীত থেকে লোকশিল্প সব উপকরণই মজুত আছে তার হাতে যখন যেটা লাগে মিডিয়ার তৈরি ফ্যাশনই এইভাবে হয়ে উঠছে স্টাইল সকলেই একই রকম জিনিস নকল করতে চাইছে সব সাজি একই রকম হয়ে উঠছে অর্থাৎ ফজলি আমের বদলে ফজলি তর তো নয়ই এমনকি বড় রকমের আতাও পাওয়া যাবে না নিতে হবে সেই ফলটাই যা মিডিয়া আর বিকবে বলে বাজার থেকে তুলে নিয়ে এসছে আমি সেটা নিতে বাধ্য এই হচ্ছে মিডিয়ার শর্ত তার মানে অবশ্য আমি এটা আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি কথা বলতে চাইছি না যে স্টাইল জিনিসটাই একেবারে উঠে গেছে সচিন তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলির ব্যাটিংয়ের স্টাইল নেই এমন কথা বলবে কোন আহ্বান আমি বললি বা কেউ শুনবে কেন সত্যি তো তাই কিন্তু তারা নিজেরাই তো দেখি যে সেই স্টাইল নিয়ে সন্তুষ্ট না থেকে নিজেদেরকে বিজ্ঞাপনে মিডিয়ার বিজ্ঞাপনে ফ্যাশন করে তুলছেন সৌরভ গাঙ্গুলি এখন স্যুট টাই করে গম্ভীর মুখে দাদাগিরি করেন আর ভারতরত্ন সচিন কোকা কোলার ছাপ মারা গেঞ্জি গায়ে দিয়ে মঞ্চে ওঠে এই তো অবস্থা ফলে যে ছেলেটি হয়তো সৌরভ গাঙ্গুলির মতো ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখছিল সে এখন কী করে দাদাগিরি প্র্যাকটিস করা যায় সে কাজ করছে মিডিয়া দেহমনকে দখল করে নিচ্ছে এরকম একটা কথা আমরা আগে বলেছি কিন্তু বোধ হয় খুব একটা স্পষ্ট হয়নি তাই একটা ছোট্ট কথা বলে শেষ করে নিই 1984 সালের শেষ দিকে কলকাতার ঝুঁকড়িবাসীরা একটা সংগঠন গড়ে তুলেছিলেন উচ্ছেদের বিরুদ্ধে আমরা কয়েকজন তার সঙ্গে জুটে গিয়েছিলাম আর কি যদিও আমরা ঝুঁকড়িতে থাকি না তা আমাদেরই মধ্যে একজন একদিন একটা সভায় খুব আবেগ দিয়ে বললেন পুলিশ ঘর ভাঙতে এলে মেয়েরা সামনে এগিয়ে যাবেন লাঠি বাড়ি পড়তে পারে ভয় পাবেন না কি পারবেন না আপনারা নেতা উত্তরের জন্য অপেক্ষা করে থাকলেন একটু বাদে একজন মহিলা বললেন কেন পারবো না ইন্দিরা গান্ধী দেশের জন্য প্রাণ দিল আমরা এটুকু করতে পারবো না মনে রাখবেন এটা 1984 সালের শেষ দিকের কথা আমার নিশ্চিত বিশ্বাস যে 1 নভেম্বর 1984 দূরদর্শন যদি ইন্দিরা গান্ধীর শেষ যাত্রা এবং শেষকৃত্যের অনুষ্ঠান পুরোটা না দেখাতো এবং সাধারণ মানুষ না দেখতে পেতেন তাহলে বস্তির ওই ঝুঁকড়ির ওই মহিলা ওইরকমভাবে একটা উপমা দিয়ে কথা বলতে পারতেন না 1960 দশকে কেনেডি নাকি নিক্সনকে হারিয়ে দিয়েছিলেন শুধুমাত্র টক শোতে তার বক্তৃতার জন্য 2008 সালে ওবামার টিভি লেকচারও তার ব্যক্তিত্বকে অনেক বেশি দ্যুতিময় করে তুলেছিল ফ্রান্সের রাষ্ট্রপতির নামে এখন একটা যৌন লেকচার উঠেছে এবং তিনি তাকে পাত্তা না দিয়ে দিব্যি টিভিতে লেকচার দিয়ে যাচ্ছেন কেউ কিছু মনে করছে না 1983 সালে আসলে টেলিভিশন আমাদের কাছে অনেক নতুন ছিল আমরা এইসব ব্যাপারগুলো বুঝতে পারিনি ফলে আমরা ওই রকম একটা অপ্রত্যাশিত বা অনভিপ্রেত উত্তর পেয়ে একটু আহত হয়েছিলাম বা বিস্মিত হয়েছিলাম এখন আমরা সকলেই তো এই বিশ্ব জালের মধ্যে ধরা পড়ে গেছি এ থেকে বেরোনোর রাস্তা কি সত্যি আমার জানা নেই
ইংলিশে একটা কথা আছে, টেক দ্য বুল বাই দ্য হর্নস, টেক দ্য বুল বাই দ্য হর্নস। এখন এই তেড়ে আসার সন্তটাকে শিঙে চেপে ধরতে হবে, কিন্তু আমরা জানি যে সেই কাজটা একেবারেই সহজ নয়, কারণ চারপাশ থেকে অনেকগুলো লাল রুমাল ওই খ্যাপা সন্তটাকে ডাকছে। তাই এই কাজটা আমরা করতে পারবো কিনা সন্দেহ আছে। আমি নিজে টিভি পারতপক্ষে দেখি না, সেটা কোনো সমাধান বলে আমি দাবি করতে পারি না, আর আমি যে তাহলে এই সব কিছু থেকে মুক্ত তাও দাবি করতে পারি না। আমি টিভি দেখি না, তার কারণ বিজ্ঞাপন আমার কাছে মানসিক নির্যাতন। আমি মনে করি না আমি এতটাই নির্বোধ যে শীতের হাওয়ায় লাগলো গাছন আমলকির ওই ডালে ডালে এই গানটা শোনানোর সময় আমাকে একটা আমলকি গাছের ছবি দেখাতে হবে। আমি কি এতই নির্বোধ, এতই অনুভবযুক্ত যে সেই ছবিটা না দেখলে আমি গানটাকে উপভোগ করতে পারবো না? কিন্তু টিভি তাই মনে করে, টিভি আমাকে এতটাই নির্বোধ মনে করে। আমি এতে অপমানিত বোধ করি এবং নিজেকে টিভি থেকে দূরে সরিয়ে রাখি। এটা একেবারেই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি তার বেশি কিছু বলতে পারি না। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, নমস্কার। শ্রী শুভেন্দু মাইতি, এরপরে আমি সুমিত মন্দিরা মঞ্চে আসার জন্য আহ্বান। এইভাবে প্রশান্ত কুমার বাগচির পরিবারের পক্ষ থেকে তার পুত্রবধূ শ্রীমতী মীনাক্ষী ব্যানার্জি বাগচির তাদের পরিবারের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দিয়েছেন শ্রী বন্দ্যোপাধ্যায়। এবারে সোপান মহিহাটির সঙ্গে শ্রী বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সম্পর্ককে সম্মান জানিয়ে তার হাতে রাখি পরিয়ে দিয়েছে আমাদের স্কুলের ছাত্রী স্নেহা। স্মারক বক্তৃতা পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি, এরপরে আমরা তৃতীয় পর্বে প্রবেশ করছি। ইতিমধ্যে আমাদের মধ্যে হাজির হয়েছেন আমাদের খুব কাছের মানুষ নৈহাটি পৌরসভার পৌর প্রধান শ্রী রমেশচন্দ্র হালদার। আমি তাকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি।